মোহাম্মদ ইউনুস মিয়া আপনি লিখেছেন, আমার মোবাইলে ফেসবুক মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদি অ্যাপসে প্রতিদিন প্রায় শখানেক সালাম সম্বলিত মেসেজ আসে, আমি প্রতিটা উত্তর দিতে পারি না, এক্ষেত্রে করণীয় কী? খুবই দরকারের প্রশ্ন। যদি ফেসবুক মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে এভাবে রেডিমেড সালাম কেউ দেয় কপি পেস্ট করে, তারপরেও সেটা আপনার যদি চোখে পড়ে এবং সামর্থ্য থাকে, তখন আপনার সালাত করার চেষ্টা, তখন সেটা জবাব দেওয়ার চেষ্টা আপনার করা উচিত। আর যদি মনে হয় যে না এটা আপনার রিয়েল, আপনাকে সালাম দিচ্ছেন তিনি সিরিয়াসলি সালাম দিচ্ছেন, তাহলে সেটা জবাব আপনার দেওয়া উচিত। কারণ কোরআন করিম আল্লাহ তাআলা বলেছেন, ইদা হুইয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা রুদ্দুহা, যখন তোমাদেরকে কোনো অভিবাদন জানানো হয় তখন সেটাকে তোমরা সেরকম অভিবাদন দিয়ে অথবা তার চাইতে ভালো কোনো অভিবাদন দিয়ে সেটার রিপ্লাই তোমরা করো, অর্থাৎ পাল্টা জবাব তোমরা দাও। এই জন্য সালামের জবাব দেওয়া ওয়াজিব। হ্যাঁ, যদি আপনি দেখেন যে এটা আসলে কোনো প্রকার ওই যে কী বলে এটাকে সেট করা থাকে অনেক সময় বটের, বট যেটাকে বলে, যে রেডিমেড মেসেজ দেওয়া থাকে, আপনি কিছু নক করলেই অটোমেটিক সেখান থেকে কিছু চলে আসে, তাহলে সেক্ষেত্রে সেটা জবাব দেওয়া আপনার জন্য আবশ্যক না। কিন্তু সিরিয়াসলি কেউ লিখে আপনাকে সালাম দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি পাল্টা জবাব দিবেন, এবং এটাতে আপনার